হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। ঝাঁটার বিষয়ে, ঝাঁটা বারুন, এই বিষয়ে অনেক মা বোনেরা আমাকে ফোন করেন, আমি সেই নিয়ে কিছু কথা বলতে চাই, তাহলে আপনাদের মঙ্গল হবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। ফোনে তো সব সময় সবকিছু বলা যায় না এবং মনেও থাকে না এবং সময়ও পাওয়া যায় না, কাজেই আমি আজকে কিছু কথা বলে দিচ্ছি, আপনারা খাতায় নোট করে রাখতে পারেন। আমাদের মনে সব সময় প্রশ্ন ঝাঁটা বারুন নিয়ে, তাকে কোথায় রাখবো, কিভাবে রাখবো, কবে কিনবো, কবে কিনবো না, কবে ঝাঁট দেব। প্রথমে বলি, ঝাঁটা বারুন ছাড়া আমাদের চলবে না, বাড়ির যত নোংরা ময়লা পরিষ্কার এই ঝাঁটা বারুনেই করে। তো কাজে এই ঝাঁটা বারুনের সম্বন্ধেও কিছু নিয়ম আছে। সব সময় ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে সেই ঝাঁটায় জল দিয়ে তারপরে ঝাঁটাকে রাখতে হয়, ঝাঁটাকে দাঁড় করিয়ে কখনো রাখতে নেই, ঝাঁটাকে সব সময় শুইয়ে রাখতে হয় এবং ঝাঁটার মুখ সব সময় পূর্ব দিকে করে রাখবে, পূর্ব দিকে করে ঝাঁটার মুখ সব সময় করে রাখবে, এই সব সময় ঝাঁটার মুখ পশ্চিম দিকে করে রাখবে, পূর্ব দিকে সূর্য ওঠে সেই দিকে কখনো ঝাঁটা করে রাখবে না, পশ্চিম দিকে মুখ করে ঝাঁটা রেখে দেবে। রান্নাঘরে ঝাঁটা রাখবে না কখনো, তাহলে কিন্তু দরিদ্রতা প্রবেশ করে, দরিদ্রতা দূর হয় না, রান্নাঘরে ঝাঁটা রাখবে না। বাড়ি থেকে বেরোনোর সময় চোখের সামনে ঝাঁটা রাখবে না, আড়ালে রেখে দেবে, এবং কোথাও যাত্রা করার সময় ঝাঁটা দেখে যাবে না, চোখের আড়ালে যেন থাকে, চোখের সামনে যেন না থাকে, ঝাঁটার মধ্যে যেন বসবে না, ঝাঁটাকে পা দিয়ে সরিয়ে রাখবে না, ঝাঁটাকে সরিয়ে রাখলে হাত দিয়ে ঝাঁটাকে সরিয়ে রাখতে হবে। স্বামী স্ত্রী শোবার ঘরে খাটের নিচে ঝাঁটা রাখবে না, তাহলে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখের হয় না, ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার বলি, কোন দিন ঝাঁটা কিনবে, ঝাঁটা সব সময়ের জন্য শনিবার করে কেনা ভালো, শাস্ত্র বলছে শনিবার করে কেনা ভালো এবং শনিবার করেই ঝাঁট দেওয়া ভালো। টাকা পয়সা যেমন যত্ন করে রাখতে হয়, তেমনি ঝাঁটা বারুনও যত্ন করে রাখতে হয় ও ঝাঁটা বারুনকে সাবধানে রাখতে হয়। কেউ এসে যদি মুড়ো হয়ে গেছে, মানে ঝাঁট দিতে দিতে ছোট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, সেই ঝাঁটা যদি কেউ চাইতে আসে, তাহলে কিন্তু কখনো তাকে দেবে না, ভুল করেও যেন সেই ঝাঁটা বারুন দেবে না, যদিও দাও তাহলে বলবে নিয়ে যাও আবার দিয়ে যাবে, সে যেন দিয়ে যায়, যেন ফেরত দিয়ে যায়। খোলা আকাশের নিচে কখনো ঝাঁটা বারুন রাখবে না, আড়ালে রাখবে, ঠিক আছে। কবে কিনবে ঝাঁটা বারুন, কবে কিনবে না, বৃহস্পতিবার করে কিনবে না, অমাবস্যা পূর্ণিমা করে কিনবে না, সোমবারে কিনবে না, এবং কোনো জন্মবার যদি থাকে ছেলে মেয়েদের স্বামীর, তাহলে কিন্তু ঝাঁটা বারুন কিনবে না। শনিবার কিনবে, বুধবার কিনবে, ঝাঁটা বারুন সন্ধ্যার সময় কাউকে দেবে না, সন্ধ্যার সময় কাউরির বাড়ি থেকে ঝাঁটা বারুন আনবে না, এবং সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় ঝাঁটা বারুনে যেন চোখ না যায়, সব সময় আমি বলি ঝাঁটা এবং বারুন আড়াল করে রাখবে। এবার অনেক মা বোনেরা বারুন কি জিনিস বুঝতে পারে না, ঝাঁটাটা হচ্ছে নারকোল গাছের যে খিলটা হয়, যে জিনিসটা দিয়ে ঝাঁটা তৈরি হয় শক্ত, সেইটাকে ঝাঁটা বলে, সেটা উঠোন ঝাঁট দেওয়া হয়, বাইরে ঝাঁট দেওয়া হয়, ছাদ ঝাঁট দেওয়া হয়। আর বারুন বলতে যে ফুলঝুরি গুলো হয়, নরম হয়, খড়ের হয়, সেইগুলোকে বারুন বোঝায়, ঠিক আছে। তো দুটো জিনিসই খুব যত্ন সহকারে রেখে দেবে। আজকে আসছি, খুব সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো।